ওর আর মন বসছে না, এত খেলছে কামাচ্ছে। সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। লুকার খেলা থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে। দেখি তো কত বড় দাঁত হয়েছে, দেখি কি কত বড় দাঁত হয়েছে। ও ছাড়বে না। টুম 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 টুম। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, পর্দাটা তোলাই যাচ্ছিল না। আগে একটু বৃষ্টি থেমে আছে, বললাম যে পর্দাটা তুলে দে একটু হাওয়া ঢুকুক। এটা একটা পলিথিন পেপার দিয়ে ঢাকা দিতে হবে। আজও মেঘলে তো খুলছো বটে, আবার এক্ষুনি বৃষ্টি না শুরু হয়। লুকা সকালের কাজ সারছে, বাহ, ব্যাস কাজ শেষ, ঘর উঠে চলে যাচ্ছে। এক কুড়ে হয়েছে, উঠে চলে যাচ্ছে। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে সিমাই হচ্ছে, ওরা খাবে সব। এই বাগান চাষ করা হয় তার জন্য জাল ঘিরে দেওয়া হয়েছিল। জালের ওপরে এই তেলাকচুর পাতাগুলো উঠেছে, তা কি তেলাকচুর পাতাকে চিনি মাছ দিয়ে রান্না করা হবে। এই পাতাগুলো একটু দেখে পরিষ্কার করে নিই, যদি পোকা পোকার ডিম থাকে। এইসব সবজিগুলো আজকাল কেউ আর করেই না, করা তো ভুলেই গেছে, কিন্তু এগুলো শরীরের জন্য খুবই উপকার। এর সঙ্গে চিংড়ি মাছ দেবে আর কি দেবে? চিংড়ি মাছ আলু দিয়ে একটা সবজি বানিয়ে নেবো এটা, আর ডাল করে নেবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি আকাশে মেঘ করে এসছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ঝড় উঠে এসছে মনে হয়। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি এসেছে। বর্ষাকালটা কার ভালো লাগে বলো? ঝড়ের মধ্যে ছেলেরাই খেলা করছে। বৃষ্টি আসবে তো, বৃষ্টির আনন্দ খুব ওদের মজা হচ্ছে। ঝড় উঠে আসবে, বৃষ্টি আসবে, আমি ঘরের মধ্যে ঢুকে যাই। তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে।